উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ ও পানির উচ্চতা 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। যে কোনো সময় পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা বন্দরে বৃহস্পতিবারও স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে উত্তাল ঢেউয়ে ঝাপটায় প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি। টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে মাছ ও মৌসুমি সবজি চাষিরা। তলিয়ে গেছে অধিকাংশ বীজতলা।